ওয়ালাইকুম আসসালাম। জি ভাই কেমন আছেন? জি ভাই ভালো আছি। আচ্ছা, তো যদি ভিডিওর মাধ্যমে কেউ আপনাদের প্রতিষ্ঠানে আসতে চায় তাহলে অ্যাড্রেসটা কি এবং দোকান? আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার রোকনউদ্দিন মসজিদ বা আপনার আজিজ টেলিকম ঠিক অপোজিটে সাদাত মোটরস, বললেই সবাইকে দেখা দিবে। তো দোকানের নাম্বারটা কত? দোকানের নাম্বারটা হচ্ছে 43/3। জি, তো আপনাদের এখানে আসলে কোন কোন ব্র্যান্ডের বাইক পাওয়া যায় এখানে? আমাদের এখানে সব ব্র্যান্ডেরই বাইক পাওয়া যায়, সব ইউজ বাইক। এখানে হচ্ছে R15 পাবেন, GSX-R পাবেন, তারপর হচ্ছে FZ পাবেন, CB টিগার পাবেন, MT-15 পাবেন, পালসার পাবেন, যখন যেটা আসে। এবং আমাদের স্টক প্লেসের কারণে আমাদের স্টকে আরও গাড়ি আছে যা আমরা বলতে পারি, দেখাতে পারি না। অবশ্যই যারা, হ্যাঁ যারা নিতে যাচ্ছেন আমাকে কন্ট্যাক্ট করবেন, অবশ্যই আমি চেষ্টা করব। অনেকে এরকম হয় যে ইউজ বাইক নিতে চায় না, মনে করে কাগজের সমস্যা থাকে কিনা, এরকম প্রবলেমের বাইক কি আপনারা সেল করেন? আমাদের হচ্ছে প্রতিটা বাইক হচ্ছে ফার্স্ট পার্টি ছাড়া আমরা গাড়ি সেল করি না, আমরা সেকেন্ড পার্টির গাড়ি কখনোই সেল করি না। আর হ্যাঁ, আপনারা যারা চাচ্ছেন একটা বাইক আপনার পছন্দ হয়েছে, বাইকটা আপনার পুরান বাইকটাকে দিয়ে আপনি এক্সচেঞ্জ করতে, ওই সিস্টেমটাও আমরা আছে। ভাইয়া, যদি আপনাদের কাছে বর্তমান যে কালেকশনগুলো আছে এগুলো যদি প্রাইস সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দিতেন। হ্যাঁ অবশ্যই ভাই, যান প্রথমেই আমি শুরু করতে যাচ্ছি আপনার R15 দিয়ে, Version 3, একদম ফুল টোটালি ফ্রেশ, দেখতেই পাচ্ছেন কোনো ই করা নাই, ফুল আনটাচ ইঞ্জিন। এটা সিরিয়াল হচ্ছে 47 সিরিয়াল। আচ্ছা, ঢাকা মেট্রো? না, ঢাকা মেট্রো। এটা কত বছর রেজিস্ট্রেশন করা? এটা হচ্ছে 2 বছর রেজিস্ট্রেশন, 2 বছর রেজিস্ট্রেশন করা। আচ্ছা, এটা হচ্ছে আপনার ঠিক কত কিলো চলছে? এটা হচ্ছে রান করছে হচ্ছে 4200 সামথিং। 4200 সামথিং। আচ্ছা, এটা ফার্স্ট পার্টি না? হ্যাঁ, আমাদের প্রতিটা বাইকই হচ্ছে ফার্স্ট পার্টি। তো এটার দামটা কত চলছে ভাই? এটা আস্কিং প্রাইস হচ্ছে আপনার 3,65,000। 3,65,000 টাকা। ওকে, সেক্ষেত্রে কি কিছুটা দরদামের ব্যবস্থা থাকবে? অবশ্যই, যদি আপনার পেজ থেকে আসে অবশ্যই আমি একটু কনসিডার করে দেওয়া যাবে, একদমই তো কখনো সেল হয় না। তারপরে কোনটা দেখবো ভাই? তারপর হচ্ছে GX-R। আচ্ছা, এটা কিন্তু বর্তমানে অনেক হিট। হ্যাঁ, এই বাইকটা হচ্ছে একদম টপ আছে, এটা বাংলাদেশের টপ স্পিডও এই বাইকটা। এটা আপনার কত কিলো চলছে ভাইয়া? এই বাইকটা রান করছে হচ্ছে আপনার 7000 সামথিং। পেপার্স হয়েছে এখনো? হ্যাঁ, এটা পেপার্স হয়েছে। আচ্ছা, পেপার্স হয়েছে, তাহলে রেজিস্ট্রেশন কতদিনের আছে আরও? এটা হচ্ছে 2 বছরের রেজিস্ট্রেশন। আর 1 বছর আছে এরকম? হ্যাঁ হ্যাঁ, 1 বছরের মতো আছে। 22 পর্যন্ত রেজিস্ট্রেশন। এটা একেবারে ফ্রেশ কন্ডিশন, হ্যাঁ একেবারে পরিষ্কার, এবং খুবই লুকটা অনেক সুন্দর। এটার প্রাইসটা কত পড়ছে ভাইয়া? এটার প্রাইসটা হচ্ছে আপনার 3,40,000। 3,40,000 টাকা। আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, দোকানের সাইজ একটু ছোটো হওয়ার কারণে কিন্তু আমি ওইভাবে ফ্র্যাঙ্কলি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না, তবে আপনারা সরাসরি আসলে কিন্তু দেখতে পারবেন। হ্যাঁ, এটা প্রাইসটা কত ভাই বললেন? এটা 3,40,000। 3,40,000। ওকে, তারপরে কোনটা দেখাবেন? তারপর হচ্ছে আপনার GSX-R সেম, এটা হচ্ছে ব্লু কালার। আচ্ছা, ব্লুটা তো অনেক চলে। হ্যাঁ, এটা কত মডেল? এটা হচ্ছে আপনার 20-এর। এটা হচ্ছে রান করেছে হচ্ছে আপনার 5200 সামথিং। আর এটা টোটালি ফ্রেশ, আপনি গাড়িটা দেখতে পারেন কোনো স্ক্র্যাচ নাই, ফুললি ফ্রেশ। আর এটা হচ্ছে খুলে রাখা হচ্ছে, আমরা এটা দেখতে পারেন। এটার প্রাইসটা হচ্ছে আপনার 3,30,000। 7100 সামথিং। এটা হচ্ছে 19-এর মডেল। আর এটার, হ্যাঁ এটা রিনিউ করা আছে আপনার, এটা হচ্ছে আপনার আস্কিং প্রাইস হচ্ছে 4,10,000। এটা হচ্ছে আপনারা চাচ্ছেন 4,10,000। 10,000 টাকা। হ্যাঁ, গাড়ির এখন কি গাড়ির দামটা একটু বাড়তি নাকি? না, গাড়ির দামটা বাড়তি না, আপনার গাড়ির কোয়ালিটির উপরে সব কিছু অ্যাভেলেবেল নেই এই জন্য। না না, সব কিছু হচ্ছে গাড়ির কোয়ালিটির উপরে ডিপেন্ড করে, কন্ডিশনের উপরে। হ্যাঁ, দেখবো। তারপর হচ্ছে হন্ডা FZ Version 2। আচ্ছা, FZ, এটা কিন্তু অনেক চলে, আর এটা কিন্তু খুব পপুলার একটা বাইক। হ্যাঁ, এটা আমাদের কাছে খুব স্টকে অনেকগুলো আছে, 4-5টা উপরে হবে।
এটা হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন, এটা হচ্ছে আপনার রান করেছে এবিএস করা নাই নাকি? না, ভার্সন 2 এবিএস করা নাই, এটা হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন, এটা রান করেছে হচ্ছে আপনার 1000 সামথিং। আচ্ছা, এটা কত মডেল? এটা একদম লেটেস্ট। হ্যাঁ লেটেস্ট। হ্যাঁ, আর আমাদের এখানে মিটার কোনো ই করা হয় না, ফ্লাশ করা হয় না। না, ফ্লাশ করা হয় না। তো এটার দামটা কত আছেন ভাই? এটা হচ্ছে আপনার 2,20,000। 2,20,000 টাকা। নাম্বার করা আছে, এটা হচ্ছে 52 সিরিয়াল। 52 সিরিয়াল। তারপর হচ্ছে সিবি টিগার, হন্ডা সিবি টিগার। এই এই বাইকটা হচ্ছে অনেকেরই প্রিয়, অফিসের লোকজন বলেন, ডাক্তারদের, হ্যাঁ সবার জন্য এই বাইকটা হচ্ছে প্রিয়। তো এই বাইকটা হচ্ছে আপনার ডুয়েল ডিক্স, হন্ডা সিবি টিগার। এটা হচ্ছে ডুয়েল ডিক্সের গাড়ি, এটা হচ্ছে 150 সিসি, এটার আস্কিং প্রাইস চাচ্ছি 1,10,000। এটা কত কিলো চলছে? এটা চলেছে হচ্ছে আপনার 22,000 সামথিং, মানে অনেক চলছে এটা। হ্যাঁ, এটা 10 বছর রেজিস্ট্রেশন করা, এটা হচ্ছে 15-র গাড়ি আর 5 বছর মেয়াদ আছে। এটা হচ্ছে 1,10,000। 1,10,000। হ্যাঁ, কোনো স্ক্র্যাচ নেই, ফুল ফ্রেশ। তারপরে হচ্ছে আপনার পালসার। আচ্ছা, এটা ইনটেক করা আছে? হ্যাঁ, এটা ধরতে গেলে এটা ব্র্যান্ড নিউ, এটা 1 কিলো চলছে। এটা হচ্ছে মানে এটা অ্যাকচুয়ালি একজনকে গিফট দেওয়া হয়েছিল, তো যার ফলে উনি এটা নিবে না, এটা দিয়ে চলে গেছে। আপনি চাইলে দেখতে পারেন, এটা হচ্ছে 18-র গাড়ি, এটার আস্কিং প্রাইস চা হচ্ছে 1,90,000। তারপরে এখানে হচ্ছে আপনার MT15, এটা আমাদের স্টকে আছে, আপনার চাইলে দেখতে পারেন। অনেক পপুলার এবং খুবই ভালো কন্ডিশন আছে, ফ্রেশ কন্ডিশন। এটা কত কিলো রান করছে ভাই? এটা রান করে হচ্ছে আপনার 3,000 সামথিং। 3,000 সামথিং। এটা আপনার কত মডেল? এটা হচ্ছে 20-এর মডেল। 20-এর মডেল, মোটামুটি কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন, তাই না? জি। এটা প্রাইস কত হচ্ছেন ভাইয়া? এটা আস্কিং প্রাইস হচ্ছে 3,30,000। 3,30,000 টাকা। জি, এটা আমাদের স্টকে আর হবে। আর যারা যারা এফজেড ভার্সন 3 নিতে যাচ্ছেন, আমাদের জায়গা স্পেসের কারণে আমি অনেক গাড়ি দেখাতে পারিনি, তো আপনারা কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে জানতে পারেন। আমাদের কাছে ভার্সন 3 হবে এফজেড, এবং ভার্সন অনেক মানে আরও অনেক বাইকই হবে যা আমরা দেখাতে পারিনি। হ্যাঁ, আমাদের কাছে সিবিআরও হবে, হন্ডা সিবিআর র‍্যাপসোলও হবে, কিন্তু আপাতত স্পেসের কারণে আপনার জানেনই বংশালের দোকানগুলো অনেক স্পেস নেই, যার ফলে আমাদের আরও অনেক বাইক দেখানো যায় না। তো আপনারা যারা যারা লাগবে, আপনারা দেখ চাইলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে আপনারা দেখতে পারেন গাড়িগুলো। ভাইয়া যদি সরাসরি কেউ আসতে চায় তাহলে কিন্তু সুন্দরভাবে ডিটেইলস দেখতে পারবে? অবশ্যই ভাই, জান আমাদের যতটুকু পারবো আমরা এটা করতে পারবো। আর হচ্ছে আমাদের আরেকটা জিনিস, আপনার অনেকে বলে সেকেন্ড হ্যান্ড বাইকে সার্ভিস দিবে, অ্যাকচুয়ালি সার্ভিস বলতে কোনো কিছুই না, আপনি যখন খুশি আসবেন আমরা দেখে দিব, আমরা বলবো না এটা সার্ভিস, বাট আপনার যখন খুশি আসবেন আমরা দেখে দিব। ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ভাইয়া, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।